আর রিভার্স। তো এই লেকচারে আমরা দেখব গতি চ্যাপ্টারের গাণিতিক সমস্যার টাইপ টু। তো টাইপ টুতে আমাদের রয়েছে পরন্ত বস্তুর গতি সংক্রান্ত। তো এক্ষেত্রে আমরা প্রথমে একটা কোয়েশ্চেন দেখে নিই। একটা বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। প্রথম প্রশ্নে বলা হচ্ছে 4 সেকেন্ড পরে বস্তুটির অবস্থান কোথায়, দ্যাট মিনস উচ্চতা কতটুকু। দুইতে বলা হয়েছে 4 সেকেন্ড পর বস্তুটির বেগ কত। তিনে বলা হয়েছে বস্তুটির সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এবং চারে বলা হয়েছে বস্তুটি কতক্ষণ শূন্যে থাকবে। এবং পাঁচে বলা হয়েছে বস্তুটি আঘাত করার মুহূর্তে বস্তুটির ভূমিতে আঘাত করার মুহূর্তে বস্তুটির বেগ কত হবে। ওকে, তো আমরা কোশ্চেনগুলো দেখলাম। এখানে দেখি আমরা এক নম্বর কোশ্চেনের সলভে যে 4 সেকেন্ড পরে বস্তুটির অবস্থান কোথায় হবে। তো সেক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো, এইখানে আমরা যদি খেয়াল করে দেখি বস্তুটাকে আমরা আদিবেগ ইউ যেটা 30 সেটা কিন্তু কোথায়, সেটা কিন্তু উপরের দিকে, অর্থাৎ নিক্ষেপ করা হয়েছে বস্তুর ইনিশিয়ালি উপরের দিকে। তারপর ধরো 4 সেকেন্ডে বস্তুটি এই পয়েন্টে ট্রাভেল করলো, তাহলে এই পয়েন্টে আমরা একটা হাইট নাম দিলাম এইচ। এবং তোমাদের মনে আছে অবশ্যই আমরা আগের লেকচারগুলোতে বলেছিলাম যে আমরা একটা কনভেনশন এখানে ফলো করব, সেটা হচ্ছে উপরের দিকে ডিরেকশন বিশিষ্ট সকল রাশিকে আমরা প্লাস ধরবো এবং নিচের দিকে হলে সেটাকে মাইনাস ধরবো। তাহলে এক্ষেত্রে দেখো তো আমার জি কিন্তু অলওয়েজ, জি বলতে অভিকর্ষ ত্বরণ, যে অভিকর্ষ যে টান তার কারণে যে ত্বরণ সেটা কিন্তু কোন দিকে কাজ করে, অলওয়েজ নিচের দিকে কাজ করে। কাজেই আমার জি কিন্তু অলওয়েজ নিচের দিকে হবে, অর্থাৎ নেগেটিভ হবে। সো এটা আমি আগে থেকে লিখে নিয়েছি। এবার আমরা খেয়াল করে দেখি যে এক নাম্বার কোয়েশ্চেনের সলভ, খেয়াল করে দেখো এক নাম্বারে এখানে লেখা রয়েছে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা কেন অ্যাপ্লাই করলাম এবং কীভাবে অ্যাপ্লাই করলাম, কারণ দেখো আমার কিন্তু জি জানা, আমার কিন্তু সময় জানা এবং আমার কিন্তু আদিবেগ জানা, তাহলে অবশ্যই আমাকে এইচ বের করতে, যেহেতু আমাকে এক নম্বর প্রশ্নে এইচ বের করতে বলছে, সবচেয়ে পারফেক্ট সূত্র কিন্তু আমার এটাই। এবং আরও ইম্পর্টেন্ট কথা হচ্ছে দেখো এইচের সামনে আমরা প্লাস চিহ্ন দিয়েছি, কারণ আমার এইচ কিন্তু আমার নিক্ষেপণ বিন্দু সাপেক্ষে উপরে, আদিবেগ ইউ সেটাও কিন্তু উপরের দিকে, জি সামনে মাইনাস কেন, কারণ জি কিন্তু অলওয়েজ কোন দিকে কাজ করে আমরা দেখেছি, নিজের দিকে কাজ করে। সো আমি ভ্যালুগুলো বসাই, ইউ হচ্ছে 30, সময় হচ্ছে 4 সেকেন্ডের 4, মাইনাস হাফ ইন্টু 9.8 এটা হচ্ছে আমার জি, আমাকে জাস্ট টি স্কোয়ারটা বসাতে হবে, সময় হচ্ছে 4, তার স্কোয়ার যদি বসাই তাহলে আমার যে ভ্যালুটা চলে আসে সেটা কিন্তু হচ্ছে তোমাদের, তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করে দেখো সেটা কিন্তু আসবে হচ্ছে আমার 41.6 মিটার। তাহলে আমরা এক নম্বর প্রশ্নটা খুব সহজে বুঝতে পারলাম। দুই নম্বর প্রশ্নে আসে, এখানে বলা হয়েছে 4 সেকেন্ড পর বস্তুটির বেগ, অর্থাৎ আমাকে বেগ চেয়েছে। তাহলে একই কথা তুমি দেখো, 4 সেকেন্ড পরে বস্তুটির বেগ সেটা যদি আমার ভি হয়, তাহলে আমরা ভির জন্য কোন সূত্র ইউজ করতে পারি এখানে, অবশ্যই আমরা ইউজ করতে পারি, তুমি ইউজ করতে পারো এখানে ইউ স্কোয়ার মাইনাস 2gh বা ইউ স্কোয়ার এবং 2gh সম্পর্কে যে রিলেশনটা, অথবা তুমি ইউজ করতে পারো ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি ওই সূত্রটা। তাহলে দেখো ইউ, ইউ সামনে প্লাস কেন, কারণ ইউ উপরের দিকে, আর জি সামনে মাইনাস, তাহলে মাইনাস জিটি। তাহলে খুব সহজে আমরা যদি বসাই ফেলি তাহলে অ্যান্সারটা কি আসবে দেখো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে হচ্ছে ইউ হচ্ছে আমাদের আদিবেগটা হচ্ছে 30 মাইনাস 9.8 ইন্টু টি হচ্ছে 4। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেটারের সাহায্যে, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে নেগেটিভ ভ্যালু আসবে এখানে, এটা কত আসবে মাইনাস 9.2। এখন এই জিনিসটা একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, নেগেটিভ ভ্যালু কেন আসলো বা নেগেটিভ ভ্যালুর মিনিংটা কি, খুব ইম্পর্টেন্ট বিষয়। এখানে দেখো তোমরা নেগেটিভ ভ্যালু আসার রিজনটা হচ্ছে যে আমরা কি বলেছিলাম, যে আমরা যদি আগে থেকে কোনো একটা কোয়ান্টিটি জানি যে সেটা উপরের দিকে যাচ্ছে, তাহলে আমরা সেটার সামনে আগে থেকেই প্লাস মাইনাস বসাই। যদি উপরে যায় তাহলে প্লাস বসাই, নিচে গেলে আমরা কি বসাই, নেগেটিভ বসাই, এমনটাই আমরা জানি। কিন্তু এক্ষেত্রে দেখো শেষ বেগের ডিরেকশন কিন্তু 4 সেকেন্ড পরে উপরেও হতে পারে, নিচেও হতে পারে। তো আমরা এটা কীভাবে বুঝবো দেখো, এমনও কিন্তু হতে পারে যে আমার ধরো 4 সেকেন্ড, আমি এখানে ছবিটা আবার রাখি খুবই ক্লিয়ারলি তোমরা মনোযোগ দাও, যে এক্ষেত্রে ধরো এমন হতে পারে যে বস্তুটা 4 সেকেন্ডে এই হাইটে উঠলো, তারপর সে আরও উঠে আবার নামলো। এক্ষেত্রে বলতো এ পয়েন্টে বেগ, শেষ বেগের ডিরেকশন কিন্তু তোমার কোথায়, উপরের দিকে। তাহলে তখন কিন্তু আমাদের অ্যান্সার কী আসা উচিত, প্লাস আসা উচিত, অথবা আমাদের বসানোর সময় প্লাস বসানো উচিত বা সামনে প্লাস দেওয়া উচিত। কিন্তু যদি এমনও তো হতে পারে 4 সেকেন্ডে বস্তুটা সর্বোচ্চতা উঠে গেছে অলরেডি, তারপর নিচে নামা শুরু করছে, তখন যদি 4 সেকেন্ড যদি এখানে পৌঁছায় তখন কিন্তু বলতো শেষ বেগ কিন্তু হবে নিচে, তাহলে তখন কিন্তু আমাদের অ্যান্সার নেগেটিভ আসবে, অথবা অথবা আমরা যদি আগে থেকে জানি তাহলে আমরা কী বসাবো, সামনে নেগেটিভ বসাবো। কিন্তু যেহেতু আমরা এক্ষেত্রে আগে থেকে বলতে পারছি না যে ভিটা আমাদের ডিরেকশন কোথায়, তাই আমরা প্লাস ধরে নিলাম। কিন্তু দেখো প্লাস প্লাস ধরা মানে আমরা সামনে কী বসাইছি, প্লাস বসাইছি, প্লাস বসানো সত্ত্বেও অ্যান্সারে কিন্তু আমাদের নেগেটিভ আসে, তার মানে কিন্তু আসলে আমরা কী বুঝতে পারলাম, এই বেগের ডিরেকশন কিন্তু আসলে কোন দিকে বলতো, নিচের দিকে। দ্যাট মিনস এই দুটো কেসের মধ্যে কোন কেস এখানে, সেকেন্ড কেসটা আসলে এখানে হয়েছে, আমার মনে হয় তোমরা কিছুটা বুঝতে পারছো। তিন নম্বরে আসি, তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটা অবশ্যই আমাদের একটা উচ্চতা বের করতে বলছে। তাহলে কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যে সর্বোচ্চ উচ্চতায় আমরা জানি বস্তুর বেগ কিন্তু জিরো হয়ে যায়, তাহলে আমরা যদি খেয়াল করে দেখি আমরা কিন্তু এখানে লিখতে পারি যে আমরা এই সূত্র ইউজ করতে পারি, দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার 2gh।
প্লাস মাইনাস দেই, স্কোয়ার স্কোয়ার আছে। সো স্কোয়ার দেখো, ভি যদি নেগেটিভও হয় ভি যদি পজিটিভও হয় স্কোয়ার থাকার কারণে এটা ডাজেন্ট ম্যাটার। একই কথা ইউর জন্য, যদিও এখানে ভিও ভি তো জিরোই, সো প্লাস মাইনাসের প্রশ্ন আসে না, আর ইউ তো পজিটিভ, সো এটা এইভাবে পজিটিভ হয়ে গেল। বাট এমনও কিন্তু কেস আসতে পারে যেখানে কিন্তু ইউ নেগেটিভ, ধরো তোমার হচ্ছে আমরা একটা উচ্চতা থেকে একটা বস্তুকে নিচের দিকে নিক্ষেপ করলাম, তখন কিন্তু ইউ কত হবে? নেগেটিভ হবে। যাই হোক, আপাতত আমাদের এই কেসে ইউ ইউ কত? পজিটিভ। এবং আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা আসলে দেখলাম এখানে যেহেতু স্কোয়ার আছে তাই আমাদের আসলে সামনে সাইন নিয়ে চিন্তা করতে হচ্ছে না আপাতত। কিন্তু দেখো জি, এই জিটা কিন্তু আমার নেগেটিভ, এইচ কিন্তু আবার আমার ভূমি থেকে উপরের দিকে, তাহলে কিন্তু এইচ আবার পজিটিভ, তাহলে আলটিমেটলি এখানে কি বসবে? নেগেটিভ বসবে। যেহেতু আমরা বললাম সর্বোচ্চ উচ্চতায় ভি জিরো, ভিটা কত হয়ে গেল আমাদের? জিরো হয়ে গেল। তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখো পক্ষান্তর করে এইচ পেয়ে যাই ইউ স্কোয়ার বাই টু জি, এবং তুমি যদি ইউ এর ভ্যালু বসাও, ইউ হচ্ছে কত? থার্টি, তাহলে থার্টি এর স্কোয়ার বাই টু ইন্টু 9.8, তাহলে কিন্তু তোমার ভ্যালুটা চলে আসবে হচ্ছে 45.9 মিটার। তাহলে আমরা তিন নম্বরের অ্যান্সারটা বুঝতে পারলাম, 45.9 মিটার। এবার চার নম্বর কোশ্চেনে আসি, বস্তুটি চারে কী বলা হচ্ছে? দেখো বস্তুটি কতক্ষণ শূন্যে থাকবে, তাহলে কতক্ষণ শূন্যে থাকবে মিন্স হচ্ছে সে একবার সর্বোচ্চতায় উঠবে, তারপর কিন্তু সেখান থেকে যখন বেগ জিরো হয়ে যাবে তারপর কিন্তু আবার ফল করা শুরু করবে এবং তারপর নিচে পড়বে। তাহলে আমরা আগে ধরো আমরা হচ্ছে আগে উঠার সময়টা বের করি, এবং আমরা জানি যে উঠার সময়টা কিন্তু আসলে যত হবে নামার সময় কিন্তু তাই হবে। সো ধরো উঠার সময় যদি হয় আমার, বলতো একটা বস্তু যখন সর্বোচ্চতা উঠে তখন কিন্তু তার শেষ বেগ জিরো হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমি যদি এটা ইউজ করি, দেখো ভি সমান ইউ মাইনাস জিটি, প্লাস মাইনাসের বিষয়টা আমি অলরেডি এখানে এক্সপ্লেন করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে আর এক্সপ্লেন করলাম না। এখান থেকে ভি যদি আমি জিরো বসাই সর্বোচ্চ উচ্চতায়, তাহলে কিন্তু আমার টি চলে আসবে ইউ বাই জি, কিন্তু আমাকে কিন্তু শুধু উঠার সময় বললে হবে না, আমাকে বলছে শূন্য থাকা, দ্যাট মিন্স দুইটাই দুইটা যোগফল, তাহলে কিন্তু আমার ক্যাপিটাল টি চাইছে, এটা কিন্তু হবে দ্বিগুণ, দ্যাট মিন্স টু ইউ বাই জি। তোমরা যদি এই সূত্রে ইউ বসাও জি বসাও ঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে কত? 6.1 সেকেন্ড। তাহলে আমরা চার নম্বর প্রশ্নটা খুব ভালো মতো বুঝতে পারলাম, এই যে এখানে দেখো 6.1 সেকেন্ড। এবার তোমরা পাঁচ নং প্রশ্নের দিকে তাকো, পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে ভূমিতে আঘাত করার মুহূর্তে বস্তুটির বেগ। সো এই কোশ্চেনটা অনেকভাবে সলভ করা যায়, আমরা একটা ওয়েতে দেখাই তোমাকে। যে ধরো এখন এখানে কোন কেস, সেটা হচ্ছে বস্তুটা এখানে দেখো, বস্তুটা হচ্ছে উপরের দিকে উঠলো, সর্বোচ্চ হাইটে উঠলো, উঠার পরে আবার সে ফল করে নিচে নেমে গেল। তাহলে নিচে নামতে আমরা জানি টোটাল সময় কত লেগেছে? 6.1 সেকেন্ড। সো তুমি খেয়াল করে দেখো, নিচে যখন পড়ে তখন বেগ কিন্তু নিচের দিকে কাজ করে, তাহলে আমরা এখানে কিন্তু ভি এর সূত্র ইউজ করতে পারি, ভি সমান ইউ জিটি, যেটা ইউ সঙ্গে জিটি। তাহলে আমি দেখো ফার্স্টে ভি লিখলাম, তারপর ইউ লিখলাম, তারপর জিটি লিখলাম, এবার আমি সামনে চিহ্ন বসাবো। আমি জানি যে যখন সে নিচে পড়বে তখন ভি অবভিয়াসলি কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে, তো সামনে আমি মাইনাস দিব। ইউ কোন দিকে কাজ করবে? ইউ তো আদিবেগ তো অলওয়েজ উপর দিকে কাজ করে, সো আমি এখানে সামনে প্লাস দিলাম, আর জিটি জি কিন্তু অলওয়েজ নিচে, তাহলে নেগেটিভ দিলাম। তাহলে কিন্তু আমার এখানে তুমি যদি খেয়াল করে দেখো যে আমি যদি এটাকে চেঞ্জ করে লিখি, তাহলে কিন্তু আমার আসবে ভি সমান মাইনাস ইউ প্লাস জিটি, মাইনাস ইউ প্লাস জিটি, তাহলে কিন্তু আমার অ্যান্সার চলে আসে। তাহলে ভি সমান মাইনাস ইউ প্লাস জিটি বসালে আমার অ্যান্সার আসবে কত? ইউ মাইনাস ইউ মানে মাইনাস 30, এই যে দেখো আমাদের আদিবেগ কত? 30, আর প্লাস 9.8 ইন্টু টি, টি বলতে এখানে কত বসাবো? দেখো সম্পূর্ণ পথ যাত্রা করতে সময় কিন্তু আমরা চার নম্বরে বের করে নিয়েছি, সেটা কত? সেটা কিন্তু হচ্ছে 6.1 সেকেন্ড। তাহলে এখানে কত বসবে? 6.1। তাহলে আমার এটা ক্যালকুলেট করে আমরা যে ভ্যালুটা পাই সেটা কিন্তু আমাদের কত আসে? 30। একটা বিষয় খেয়াল করো, তোমরা বলতে পারো যে এখানে তো ভ্যালু নেগেটিভ আসে নেই, এখানে ভ্যালু নেগেটিভ আসবে না, কারণ আমরা কিন্তু আগে থেকেই জানতাম যে ভি ভ্যালু কোন দিকে? নিচের দিকে। ভি এর ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। তাই আমরা সূত্রের সামনে মাইনাস দিয়ে নিয়েছি, তাহলে অবশ্যই আমাদের এই অঙ্কে তো অবশ্যই ভি কি আসবে না? নেগেটিভ আসবে না। যেসব ক্ষেত্রে আমরা আগে থেকে জানবো না ডিরেকশন কোথায়, সেগুলো ক্ষেত্রে আমরা সামনে প্লাস ধরে নিয়ে দেখবো যে অ্যান্সারে কি আসে, প্লাস আসে না মাইনাস আসে। যদি প্লাস আসে অ্যান্সারে, ধরো আমার এই কোয়েশ্চেন যদি আমার এমন হতো যে আমি কিন্তু এখানে দেখো আমি ভি এর দিক জানতাম না দুই নম্বরে, তখন যদি আমার অ্যান্সারে পজিটিভ আসতো তাহলে কিন্তু আমরা অবশ্যই বুঝতাম যে হ্যাঁ আমার আসলে ভিটা কোন দিকে? উপরের দিকে। যেহেতু আমার অ্যান্সার নেগেটিভ আছে তার মানে আমার ডিরেকশনটা ভুল, অর্থাৎ বেগ কিন্তু এদিকে কোথায়? শেষ বেগ, যেটা নিচের দিকে কাজ করবে। তো আমার মনে হয় যে প্লাস মাইনাস তারপর তোমার হচ্ছে এই ধরনের জিনিসগুলো নিয়ে তোমাদের আর কনফিউশন থাকবে না। আমরা এখানে পাঁচটা প্রশ্নের মাধ্যমে খুব সহজেই বোঝানোর চেষ্টা করেছি যে পরন্ত বস্তু সংক্রান্ত অঙ্গগুলো আসলে তোমরা কীভাবে খুব সহজেই একটা স্পেশাল টেকনিকের সাহায্যে, দ্যাট মিন্স উপরে গেলে প্লাস নিচে গেলে মাইনাস, এই টেকনিকের সাহায্যে তোমরা অঙ্কগুলো সহজেই করতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং।